আসসালামু আলাইকুম দি চেঞ্জ মেকারে আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে তুরস্ক নির্বাচনের ফলাফল এরদোগান এগিয়ে সেকুলার বাম এবং ইসলামপন্থী দল পিছিয়ে তুরস্কের প্রধান নির্বাচন কর্তৃপক্ষ বলেছে এরদোয়ান 49.94% সিএসপি সেকুলারপন্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কুরুজদারুলু পেয়েছেন 44.30% ভোট এবং তৃতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিনান ওগান সাদাত পার্টি 5.30% ভোট পেয়েছেন। তবে দ্বিতীয় দফায় ভোট হলে সিনান ওগান তার সমর্থকদের যে প্রার্থীকে ভোট দিতে বলবেন তা নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো প্রার্থী এককভাবে 50%-এর বেশি ভোট না পাওয়ার কারণে দ্বিতীয়বার প্রধান দুটি দল নিয়ে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 600 আসনের পার্লামেন্ট নির্বাচনে 2018 সালে এককভাবে এরদোয়ান 295টি জোটবদ্ধ হয়ে 344টি আসন পেয়েছিলেন। এবার একে পার্টি মিস্টার এরদোয়ানের জোটের মধ্যে রয়েছে উগ্র জাতীয়তাবাদী দল এমএসপি এবং আরও কয়েকটি জাতীয়তাবাদী ও ইসলামী দল। জোটের প্রধান এরদোয়ান প্রকাশ্যে ইসলামপন্থী দাবি না করলেও তিনি সবসময় ইসলামপন্থী হিসেবে পশ্চিমাদের নিকট এক প্রতিবাদী কণ্ঠ ও ব্যক্তিত্ব। অপরপক্ষে প্রধান বিরোধী দল সেকুলারপন্থী সিএসপি দলের চেয়ারম্যান কেমাল কুলুজদারুলু কামাল আতাতুর্ক দলের সমর্থক। তিনি একে পার্টির দলকে পরাজয় করার জন্য পশ্চিমা ইসলাম বিরোধীদের সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হতে চেয়েছিলেন। পশ্চিমারা নির্বাচনের পূর্বেই নানাভাবে তুরস্কে পরিবর্তনের রূপরেখা তৈরি করেছিলেন। তৃতীয় বিরোধী দল হিসেবে রয়েছে সাদাত পার্টি, তার প্রধান হলেন সিনান ওগান। একে পার্টি এবং সাদাত পার্টি দুটি ইসলামী দল এখন পরস্পর বিরোধী মনোভাব নিয়ে নির্বাচন করলেও পূর্বে তাদের সংগঠন ছিল একটি। সাদাত পার্টি তুরস্কে প্রকাশ্যে ইসলামিজম প্রতিষ্ঠা করতে চায়। অপরপক্ষে একে পার্টি প্রকাশ্যে ইসলামিজম প্রতিষ্ঠা না করলেও বিশ্বে ইসলামের পক্ষে এক বড় হাতিয়ার। 14 মে 2023 কোনো প্রার্থী এককভাবে 50%-এর বেশি ভোট না পাওয়ার কারণে শীর্ষে দুই প্রার্থীকে নিয়ে আগামী 28 মে হবে রান অফ ভোট। এই ভোটে যে বিজয় লাভ করবেন সেই হবে তুরস্কের প্রেসিডেন্ট। ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।